অস্বস্তিক্রমেই বাড়ছে অনুব্রত মণ্ডলের। কেষ্টকন্যা সুকন্যা মণ্ডলের পর এবার আসানসোল জেল সুপারকে দিল্লিতে তলব করল ইডি। গত দশ বছরের সম্পত্তির হিসেব নিয়ে দেখা করার নির্দেশ। ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি, অস্বস্তি ক্রমেই বাড়ছে অনুব্রত মণ্ডলের। কেষ্টকন্যা সুকন্যা মণ্ডল তার হিসাবরক্ষক মনীষ কোঠারির পর এবার আসানসোলের জেল সুপার কৃপাময় নন্দীকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রায় ছমাস জেল সুপার কৃপাময় নন্দীর অধীনেই আসানসোল সংশোধনাগারে ছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সেই জেল সুপার কৃপাময় নন্দীকে দিল্লিতে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের খবর, আগামী 5ই এপ্রিল তাকে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানোর চিঠি মেল মারফত বুধবার জেল সুপারের কাছে চলে এসেছে বলেও জানা গেছে। রাতে জেল সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি তা স্বীকার করেছেন, বলেন মেল পেয়েছি যাব। সূত্রের খবর, তাকে বেশ কিছু তথ্য সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছে ইডির তরফে, যার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট ও সম্পত্তির তথ্যও রয়েছে। গত দশ বছরের তথ্য নিয়ে যেতে বলা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল দুর্গাপুজোর সময় জেলে থাকা বন্দীদের জন্য এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তা করা হয়েছিল অনুব্রত মণ্ডলের আবদারে বলেই জানা গেছে। এবার সেই সংশোধনাগারের সুপারকে ডেকে পাঠিয়েছে ইডি। প্রসঙ্গত, 2022 সালের 10ই আগস্ট বোলপুর থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর 24শে আগস্ট থেকে আসানসোলের সংশোধনাগারেই ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। গত 7ই মার্চ দোলের দিন সকালে আদালতের নির্দেশে আসানসোল জেল থেকে অনুব্রতকে কলকাতা হয়ে দিল্লি নিয়ে যায় ইডি। আদালতের নির্দেশে বীরভূমের কেষ্টর বর্তমান ঠিকানা তিহার জেল। এদিকে তদন্ত যত এগোচ্ছে ততই অনুব্রত মণ্ডলের ওপর চাপ বাড়ছে। সিবিআই ও ইডির হাতে উঠে আসছে নতুন নতুন তথ্য। দিল্লিতে ইডির হেফাজতে থাকার অবস্থাতেই ডাক পড়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। তার কাছে ইতিমধ্যেই বেশ কয়েকবার এসেছে হাজিরার নোটিশ। ইডির হাজিরা এড়িয়েছেন সুকন্যা, যদিও সুকন্যা জানিয়েছেন তার শরীর খারাপ, সে কারণেই যেতে পারছেন না দিল্লিতে। তবে ইতিমধ্যেই দিল্লিতে ডেকে পাঠিয়ে গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীষ কোঠারিকে। তার আগে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। অনুব্রত মামলায় এবার নবতম সংযোজন আসানসোলের জেল সুপার। এখন দেখার পরিস্থিতির জল কোন দিকে গড়ায়। আসানসোল থেকে রজত কবির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।